হঠাৎ মনে হতেই পারে বিদেশি কোনো ক্লাবের জয় উদযাপন, তবে এটি দেশীয় ফুটবল তথা ঘরোয়া ফুটবলের অন্য এক জাগরণ, যা রচনা করেছে বসুন্ধরা কিংস। বাংলাদেশ ক্লাব ফুটবলে অন্যতম নাম বসুন্ধরা কিংস। 2013 সালে যাত্রা শুরু কিংসের। অভিষেকের পর দেশের লীগ ইতিহাসে হ্যাট্রিক শিরোপাও তাদের ঘরে। শিরোপার পাশাপাশি নিজস্ব একাডেমি নির্মাণ করেও ক্লাব ফুটবলে চমক দেখিয়ে আসছে তারা। দেশে ফুটবলে একক আধিপত্য দেখাচ্ছে বসুন্ধরা কিংস, তবে এবার লক্ষ্য বিদেশের মাটিতে নিজেদের জয়ের কেতন উড়ানো। ঘরোয়া প্রায় সবগুলো প্রতিযোগিতায় জিতেছি, তো ঘরোয়া আসর ছেড়ে আমাদের মূল লক্ষ্যটা আন্তর্জাতিক পর্যায়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদেরকে তুলে ধরা। আমরা যদি এসিএল এ স্লট পাই কিংবা এফসি খেলি, আমাদের এসিএল এ স্লট পেলে আমাদের চেষ্টা থাকবে মূল স্টেজে যাওয়ার জন্য, আর যদি আমরা এফসি খেলি তাহলে আমাদের চেষ্টা থাকবে পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য। দেশ বিদেশের খেলোয়াড় দিয়ে বরাবরই চমক দেখিয়ে আসছে বসুন্ধরা কিংস। আসছে মৌসুমে তারকা খ্যাতি থেকে মাঠের খেলায় চমকের প্রত্যাশায় দলে যুক্ত হতে পারে নতুন সদস্য। যেহেতু এখন আমাদের উইন্ডো চলছে না, কিন্তু ইন্টারন্যাশনাল উইন্ডো ওপেন আছে, তো আমরা চেষ্টা করছি আসলে চমকের চাইতে কার্যকারিতার দিক থেকে যে আমাদেরকে বেশি সহায়তা করতে পারবে সেরকম প্লেয়ারকে আমরা দলভুক্ত করার জন্য। এই তো ছিল একটি ক্লাবের সাফল্যের গল্প। অন্যদিকে হতাশায় ভাসছে সাইফ স্পোর্টিং ক্লাব। বসুন্ধরার মতো বড় পরিকল্পনা নিয়ে মাঠে এসেছিল ক্লাবটি। অর্থ ভাবনায় এখন ফুটবল থেকে সাইফের প্রস্থান। আমাদের যেহেতু গ্লোবাল ক্রাইসিস, আদার্স ইস্যু আছে, তারপরে এটার মধ্যে কনসেন্ট্রেট করা যাচ্ছে না, যে প্রত্যাশিত রেজাল্ট আসার কথা সেরকম আসে না, সবকিছু মিলিয়ে আপাতত আমরা এটাকে হোল্ড করেছি। যেমন টাইমিং, ফুটবলের কোনো কার্যক্রমে সাইফ স্পোর্টিং ক্লাব থাকবে না। দেশে গড়ে ওঠা ক্লাবগুলো অবদান রেখে আসছে ফুটবলার যোগানে, যেখানে বড় অবদান রেখে আসছিল সাইফ স্পোর্টিং। তবে হঠাৎ করে তাদের এই প্রস্থান কিছুটা হলেও দুর্ভাবনার জানান দিচ্ছে। তানভীর হাসান, এখন ঢাকা।